10 বছর আগে প্রীতির দলকে খোঁচা সলমনের, আবারও ভাইরাল ভাইজানের সেই পোস্ট। কেন গতবারের চ্যাম্পিয়ন গায়ানা আমাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে খেতাব জিতেছে সেন্ট লুসিয়া? তাদের 11 বছরের অপেক্ষার অবসান। সিপিএলের সেন্ট লুসিয়া কিংস দলের মালিক প্রীতি জিন্টা গায়ানা আমাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে প্রথমবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স হয়েছে সেন্ট লুসিয়া, কিংবা আইপিএলের পাঞ্জাব কিংসের মতো সিপিএলের সেন্ট লুসিয়া কিংসের মালিক প্রীতি জিন্টা। এই জয়ের পর 10 বছর আগে সমাজ মাধ্যমে সলমন খানের একটি পোস্ট নতুন করে আলোচনায় উঠে এসেছে। রবিবার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ওয়ারিয়ার্সকে হারিয়ে খেতাব জিতেছে সেন্ট লুসিয়া, তাদের 11 বছরের অপেক্ষার অবসান হল। 2014 সালের আইপিএল ফাইনালের পর সলমন লিখছিলেন, জিন্টার দল কি জিতেছে? সেবার কলকাতা নাইট রাইডার্সের কাছে ফাইনালে হেরে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। সময়ে এই মনেই পরিচিত ছিল যে পাঞ্জাব কিংস, উল্লেখ্য এই প্রথম জিন্টার মালিকানাধীন কোনো দল চ্যাম্পিয়ন হলো। রবিবারের ফাইনালে প্রথমেই ব্যাট করে অ্যামাজন ওয়ারিয়ার্স করে 8 উইকেট 138। 10 বছর আগে প্রীতির দলকে খোঁচা সলমনের, আবারও ভাইরাল ভাইজানের সেই পোস্ট। কেন গতবারের চ্যাম্পিয়ন গায়ানা আমাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে খেতাব জিতেছে সেন্ট লুসিয়া, তাদের 11 বছরের অপেক্ষার অবসান। সিপিএলের সেন্ট লুসিয়া কিংস দলের মালিক প্রীতি জিন্টা গায়ানা আমাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে প্রথমবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স হয়েছে সেন্ট লুসিয়া, কিংবা আইপিএলের পাঞ্জাব কিংসের মতো সিপিএলের সেন্ট লুসিয়া কিংসের মালিক প্রীতি জিন্টা। এই জয়ের পর 10 বছর আগে সমাজ মাধ্যমে সলমন খানের একটি পোস্ট নতুন করে আলোচনায় উঠে এসেছে। রবিবার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ওয়ারিয়ার্সকে হারিয়ে খেতাব জিতেছে সেন্ট লুসিয়া, তাদের 11 বছরের অপেক্ষার অবসান হল। 2014 সালের আইপিএল ফাইনালের পর সলমন লিখছিলেন, জিন্টার দল কি জিতেছে? সেবার কলকাতা নাইট রাইডার্সের কাছে ফাইনালে হেরে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। সময়ে এই মনেই পরিচিত ছিল যে পাঞ্জাব কিংস, উল্লেখ্য এই প্রথম জিন্টার মালিকানাধীন কোনো দল চ্যাম্পিয়ন হলো। রবিবারের ফাইনালে প্রথমেই ব্যাট করে অ্যামাজন ওয়ারিয়ার্স করে 8 উইকেট 138। 10 বছর আগে প্রীতির দলকে খোঁচা সলমনের, আবারও ভাইরাল ভাইজানের সেই পোস্ট। কেন গতবারের চ্যাম্পিয়ন গায়ানা আমাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে খেতাব জিতেছে সেন্ট লুসিয়া, তাদের 11 বছরের অপেক্ষার অবসান। সিপিএলের সেন্ট লুসিয়া কিংস দলের মালিক প্রীতি জিন্টা গায়ানা আমাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে প্রথমবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স হয়েছে সেন্ট লুসিয়া, কিংবা আইপিএলের পাঞ্জাব কিংসের মতো সিপিএলের সেন্ট লুসিয়া কিংসের মালিক প্রীতি জিন্টা। এই জয়ের পর 10 বছর আগে সমাজ মাধ্যমে সলমন খানের একটি পোস্ট নতুন করে আলোচনায় উঠে এসেছে। রবিবার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ওয়ারিয়ার্সকে হারিয়ে খেতাব জিতেছে সেন্ট লুসিয়া, তাদের 11 বছরের অপেক্ষার অবসান হল। 2014 সালের আইপিএল ফাইনালের পর সলমন লিখছিলেন, জিন্টার দল কি জিতেছে? সেবার কলকাতা নাইট রাইডার্সের কাছে ফাইনালে হেরে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। সময়ে এই মনেই পরিচিত ছিল যে পাঞ্জাব কিংস, উল্লেখ্য এই প্রথম জিন্টার মালিকানাধীন কোনো দল চ্যাম্পিয়ন হলো। রবিবারের ফাইনালে প্রথমেই ব্যাট করে অ্যামাজন ওয়ারিয়ার্স করে 8 উইকেট 138।